বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি সরকার আইনের শাসনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানান রাষ্ট্রপতি বিচারকদের দায়িত্ব পালনে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব সমুন্নত রাখতে বিচার বিভাগকে পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া হয়েছে তিনি আরো বলেন প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের সহযোগী হয়ে জাতীয় স্বার্থে দুই বিভাগকে কাজ করতে হবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি তবে মনে রাখতে হবে এক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী চলতি সপ্তাহে বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলাবিধির বিধির গেজেট প্রকাশিত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগ মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা ও সিদ্ধান্ত ক্রমে অধস্তন আদালতের বিচারকদের চাকরি আচরণ ও শৃঙ্খলাবিধির বিধির খসড়া প্রণয়ন করে বিচার বিভাগের উপর মানুষের আস্থা বাড়াতে বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে পদ্ধতি সহজীকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রাফিস আদন আদেল একুশে টেলিভিশন ঢাকা